গুড ইভিনিং ফ্রেন্ডস, এসপি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ একটা কুকিং ব্লগ করছি অনেকদিনের পরেই, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আজকের রেসিপি মশলা ভেন্ডি। মশলার ভেন্ডি বানাতে আমি ভেন্ডিগুলো এইভাবে কেটে নিয়েছি, যে ভালো করে ধুয়ে আর শুকনো করে নিয়েছি। এবার এটাকে আমি চিরে নেবো এইভাবে, যেহেতু মশলা ঢোকাবো এর ভিতরে, এইভাবে চিরে নিয়ে প্রত্যেকটা এইভাবে আমি চিরে নেবো। কটা এরকম ভাবে চিরে নিয়েছি ভেন্ডিগুলো, এরকমভাবে ভেন্ডিগুলো চিরে নিয়েছি। এখানে আমি হলুদ গুঁড়ো নিয়েছি হাফ চামচ, লঙ্কা গুঁড়ো নিয়েছি হাফ চামচ, এখানে নিয়েছি ধনে গুঁড়ো 1 চামচ, এখানে মৌরি নিয়েছি 1 চামচ, এটা নিয়েছি হিং 1/2 চামচ, নিয়েছি গরম মশলা 1/2 চামচ, এটা আছে আমার আমচুর পাউডার 1 চামচ, এটা আছে ভাজা মশলা, এটা আমি বাড়িতেই তৈরি করেছি ভাজা মশলাটা। এটা হচ্ছে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি, এখানে আছে আমার পেঁয়াজের বেরেস্তা, এখানে আছে তেল আর নুন স্বাদ মতো। আপনারা বেরেস্তাটা না দিতে চাইলেও না দিতে পারেন, আর দিতে চাইলেও দিতে পারেন, আমার ভালো লাগে তাই দিয়েছি। একটা আমি পাত্র নিয়েছি, এবার এটাতে আমি মৌরিটা দিয়ে দেবো, হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো, আর এটা দিয়ে দেবো। প্যাক করে সব মশলা দিয়ে দিচ্ছি, হিংটাও দিয়ে দিলাম, গরম মশলাটাও দিয়ে দিলাম, ভাজা মশলাটাও এখানে 1/2 চামচ মতন আছে, এটাও দিয়ে দিলাম। এখানে আমচুর পাউডারটা আমি 1 চামচ মতন দিয়ে দিচ্ছি, এখানে বেরেস্তাটা আমি দিয়ে দেবো, ভালো করে এটা মাখিয়ে নেবো। তো এবার আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, এভাবে মাখিয়ে নেবো। মশলাটা রেডি হয়ে গেছে, এবার এই ভেতরে একটু একটু করে ঢুকিয়ে দেবো এভাবে। এভাবে আপনারা করে নেবেন এক এক করে সবকটাই। এখানে সব মশলা ভরা হয়ে গেছে, আপনারা চচ্চড়ি খেয়েছেন, ভাজা খেয়েছেন, এটা এরকম ভাবে রান্না করে দেখবেন, খুবই টেস্টি হবে। এগুলোকে আমি ভেজে নেবো, ফ্রাই করে নেবো। আমি কড়াটা বসিয়ে নিয়েছি, এবং এখানে আমি সামান্য তেল দেবো, এটা অল্প তেলেই রান্না হবে আর অল্প আঁচেও রান্না হবে এটা। তো এবার আমি এক এক করে ভেন্ডিগুলো দিয়ে দেবো, কম আসছে। সব ভেন্ডিগুলো এখানে দিয়ে দিয়েছি, এবার এগুলোকে চাপা দিয়ে দেবো, সামান্য জল দেবো সাইড থেকে দেবো যাতে সেদ্ধ হয়ে যাবে, অত একটু পুড়বে না একটু। মাথা দিয়ে দিচ্ছি, এবারে 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো। পরে এই দেখুন এক সাইড হয়ে গেছে, আবার এক সাইড পাল্টে দেবো, উল্টে পাল্টে দেবো একটু, দিলে হয়ে যাবে আমার রেডি মশলা ভেন্ডি। তৈরি হয়ে গেছে মশলা ভেন্ডি, এবার এটাকে আমি নাবিয়ে নেবো। দেখুন আমি নাবিয়ে নিয়েছি প্লেটে, এবার এটাকে একটু বেরেস্তা দিয়ে সাজিয়ে নেবো, উপরে ছড়িয়ে দেবো বেরেস্তা গুলো। মশলা ভেন্ডি তৈরি হয়ে গেছে, আমরা ভেন্ডি ভাজা বা চচ্চড়ি খাই, ওটার থেকে একটু আলাদা এটা। তো আপনারা এটা এরকম নতুন ভাবে করতে পারেন, আর বাড়িতে বানিয়ে রুটি বা ভাত দিয়েও খেতে পারেন। তো আমার রেসিপিটা ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আজকের মতন টাটা, বাই বাই।